এক যুগ আগেও নানা বাড়ির জীর্ণ কুটিরে বাস করতেন সাইফুল। এখন ক্যালকুলেটরও মেলে না তার সম্পদের হিসাব। গাজীপুরের প্রতিটি ওয়ার্ডে একই পদের জন্য একাধিক পদপ্রত্যাশীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে। শ্রীপুরের গোসিঙ্গার খিলপাড়ায় তিনি গড়ে তুলেছেন 30 বিঘা জমির ওপর আধুনিক বাগানবাড়ি, যার দাম 13 কোটি টাকা। এখানে রয়েছে গরুর খামারও। দেওরা মিত্তিবাড়ি এলাকায় 2 বিঘা জমির ওপর রয়েছে বড় দুটি অট্টালিকা। টঙ্গীর 27 এলাকার শরীফ মার্কেটের পাশের নয়াবাড়িতে 3 বিঘা জমিতে 3 তলা বাড়ি এবং 45 কক্ষের টিনসেট বাড়ি সহ ওই এলাকায় আরও রয়েছে 2 বিঘা পতিত জমি। রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে 2টি ও 10 নম্বর সেক্টরে রয়েছে সাইফুলের বিলাসবহুল ফ্ল্যাট। মাঝে মাঝে আসে, হয়তো সকালে আসে বিকেলে জায়গা, মাসে 2-1 বার আসে। আইসিল তো মানে 15-20 দিন আগে আইসিল। এটা হলো মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি। এটা গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক, তার বাড়ি এটা। এই বাড়িটা হচ্ছে গাজীপুর আপনার মহানগরের আমলিকদের সাইফুল নেতা সাইফুলের বাড়ি। আমরা এই সাইফুলের রুম আছে 70-75। আমি এই জায়গা থাকি আপনার আইস প্রায় 5-6 বছর ধরে। উনি তো এখন কয়দিন দেখতেছি না। হ্যাঁ, আগে আসতো। সাইফুলের দুর্নীতির সঠিক বিচার চান এলাকাবাসী। ভবিষ্যতে এমন দুর্নীতির সুযোগ কেউ পাবে না বলছেন শিক্ষার্থীরা। শুধুমাত্র সাইফুল না, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এরা করুক, এটার এগেনস্টে আমরা ছাত্র সমাজ সোচ্চার রয়েছি এবং আমরা এটার বিরুদ্ধে আজীবন সংগ্রাম ঘোষণা করছি। এদেশে কোনো দুর্নীতি চলবে না এবং দৃষ্টান্তমূলক চাই, এবং তার ইতিমধ্যে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হোক এবং স্থানীয় প্রশাসন এই সম্পত্তির ক্যাট টাকা হয়ে যাক। সে 100 কোটি টাকার উপর সে সম্পদ করে ফেলছে। এই সম্পদের উৎস কোথায় এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। আপনাদের মাধ্যমে এটা বের করবেন, এটা আমরা চাই। এই স্বাধীন বাংলাদেশে দুর্নীতি আমরা চাই না। এই দুর্নীতির উৎস আপনাদের মাধ্যমে প্রশাসন যেন এটাকে এদিকে যেন প্রশাসন কাজ করে এবং এই উৎসটা খুঁজে বের করে এবং এই দায় দায়িত্ব আমরা সবাই তাদের উপরে দিতে চাই। ওয়ার্ড কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সর্বশেষ এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইফুল। নিউজ ডেস্ক, দেশ টিভি।